আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি জিন্নাত আরা, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমেই পাঠ পরিচিতি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে অধ্যায় দশম সম্পর্কে আলোচনা করব। পূর্বে এই অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন। আজকে একটি আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার সাথেই থাকবে। আজকে আমরা ছয় দফা কর্মসূচি সম্পর্কে জানব। এই অধ্যায় শেষে আমরা আজকে ছয় দফা কর্মসূচি সম্পর্কে জানতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা যদি আমার পুরো ক্লাসটি মনোযোগ সহকারে করো, তাহলে ছয় দফা কর্মসূচি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে। প্রথমে ছয় দফা কর্মসূচি। 1966 সালের 5-6 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। ওই কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উত্থাপন করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1966 সালে 5-6 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি সেদিন উত্থাপন করা হয়। তো প্রথম দফাটি কী ছিল আমরা দেখি। লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্যসহ সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ সর্বশ্রেণীর মানুষের মধ্যে ভোটাধিকার থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদীয় পদ্ধতিতে সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। দফা দুই, বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় স্টেট বা প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। উল্লেখিত দুটি বিষয় ন্যস্ত থাকবে কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে। এখানে বৈদেশিক সম্পর্ক এবং প্রতিরক্ষা ছাড়া প্রদেশের হাতে, এই দুইটা বিষয়ই হচ্ছে প্রদেশের হাতে ক্ষমতা ন্যস্ত থাকবে। উল্লেখিত দুটি বিষয় ন্যস্ত থাকবে মূলত কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে, অর্থাৎ বৈদেশিক ও প্রতিরক্ষা ছাড়া অন্য কোনো ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে না। পাকিস্তানের দুটি অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিয়োগযোগ্য মুদ্রা ব্যবস্থার প্রবর্তন করতে হবে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে রয়েছে, অর্থাৎ যখন পাকিস্তান ছিল তখন দুটি প্রদেশে বিভক্ত ছিল, একটি হলো পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান। এই দুই অঞ্চলে যাতে পৃথক পৃথক বিনিময়যোগ্য মুদ্রা থাকে সে প্রবর্তনের ব্যবস্থার কথা বলা হয়েছে, অথবা সমগ্র দেশে একটি মুদ্রা ব্যবস্থা থাকবে, তবে সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার রোধে কার্যকর ব্যবস্থা করতে হবে। তাছাড়াও একটি এছাড়াও আরেকটি ব্যবস্থার কথা বলেছে যে সমগ্র দেশে একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন যাতে পাচার না হয় সে পাচার রোধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য একটি ফেডারেশন ব্যাংকের অধীনে কার্যকরী ব্যবস্থা থাকতে হবে। এই মানে পাচার রোধ করার জন্য কী করতে হবে? একটি ফেডারেশন ব্যাংকের অধীনে কার্যকরী ব্যবস্থা থাকতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা তিন নম্বর দফাটি বুঝতে পেরেছ। এবার চতুর্থ দফা সম্পর্কে আলোচনা করব। অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলোর কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে, অর্থাৎ প্রদেশগুলোর যে স্টেটগুলো আছে আলাদা আলাদা সেগুলো কী করতে হবে? কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে, তবে ব্যয় নির্বাহনের জন্য কেন্দ্রীয় সরকারের একটি অংশ পাবে, অর্থাৎ দেশের উন্নয়নের জন্য যে ব্যয়টা করবে সেটার জন্য কেন্দ্রীয় সরকার কিছু এখান থেকে অংশ পাবে, অর্থাৎ ট্যাক্সের কিছু অংশ কেন্দ্রীয় সরকার পাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমি বিষয়টি আবার বলছি,
প্রদেশগুলোর মধ্যে কর ধার্য করার ক্ষমতা থাকবে, অর্থাৎ ট্যাক্স গ্রহণ করা। আমরা প্রত্যেক বছর জানি আমরা ট্যাক্স দেই বা কর দেই, সেই ট্যাক্সটা গ্রহণ করার ক্ষমতা নিজস্ব প্রদেশের থাকবে এবং সেখান থেকে কিছু অংশ কেন্দ্রীয় সরকার একটি অংশ সেখান থেকে কিছু অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে। হ্যাঁ, ওই স্টেটের উন্নয়ন করার জন্য কিছু অংশ ওখান থেকে কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা চতুর্থ দফাটি বুঝতে পেরেছ। এবারে আমরা পঞ্চম দফার দিকে যাই। পাকিস্তানে দুই অঞ্চলে বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখা হবে, অর্থাৎ পাকিস্তানের যে দুটি জায়গা রয়েছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এ যে বৈদেশিক মুদ্রা যে অর্জন করবে সেটার আলাদা আলাদা হিসাব থাকবে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের হিসাব একটা থাকবে যে সে বছরে বা ছয় মাসে বা বছরে কত টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করলো, এবং পূর্ব পাকিস্তান জিনিস রপ্তানি করার ফলে কত টাকা বৈদেশিক অর্জন করলো, মুদ্রা অর্জন করলো, সেটা পৃথক পৃথক হিসাব থাকবে। অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব স্ব অঞ্চলের অগ্ররাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে। এই যে বৈদেশিক মুদ্রাটা অর্জন করলো সেটা পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তার অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণ থাকবে এবং পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে তার অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ এবং যে কোনো চুক্তি সম্পাদন করতে পারবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সঙ্গে, অর্থাৎ মূল যে কেন্দ্রের যে সরকারটা থাকবে তার নীতির সাথে সামঞ্জস্য রেখে বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ করবে এবং চুক্তি সম্পাদন করতে পারবে। তো আশা করি শিক্ষার্থীরা পঞ্চম দফাটি তোমরা বুঝতে পেরেছ। এবং এবার আমরা ছয় নম্বর দফাতে যাব। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গরাষ্ট্রসমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে। অর্থাৎ যেহেতু আমাদের দুটি অঙ্গরাজ্য মিলে একটি দেশ, অর্থাৎ একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একটা নিজস্ব নিরাপত্তা থাকা প্রয়োজন এবং এই অঙ্গরাজ্যগুলো নিরাপত্তা রক্ষার জন্য কী করতে হবে, প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে হবে, যারা এই পৃথক পৃথক অঙ্গরাজ্যের কী করবে, নিরাপত্তা নিশ্চিত করবে। তো আশা করি শিক্ষার্থীরা ছয়টি দফা আমি বিস্তারিত আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে তোমরা নিশ্চয়ই ছয়টি দফার বিস্তারিত বুঝতে পেরেছো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উপস্থিত ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ বা ম্যাগনাকাটা। ছয় দফা কর্মসূচিকে কিন্তু ম্যাগনাকাটাও বলা হয়ে থাকে। কার্যত এই ছয় দফার মধ্য দিয়ে পাকিস্তানি ধাঁচের বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে বাঙালির জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের লক্ষ্য স্থির হয়। জেনারেল আইয়ুব খান ছয় দফাকে বিচ্ছিন্নতাবাদী বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার কর্মসূচি হিসাবে আখ্যায়িত করেন এবং তা নস্যাৎ করতে যে কোনো ধরনের শক্তি প্রয়োগের হুমকি দেন। ছয় দফা কর্মসূচিটা ছিল মূলত বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের একটি সনদ এবং সেটাকে আইয়ুব খান কী বলেছে, বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি বা বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার কর্মসূচি বলে আখ্যায়িত করেছেন এবং সে এই ছয় দফাকে নস্যাৎ করার জন্য যে কোনো ধরনের শক্তি প্রয়োগের হুমকি দেন। ছয় দফার সংগ্রামকে ব্যর্থ করে দেশ করে দেওয়ার লক্ষ্যে 1968 সালের জানুয়ারি মাসে আইয়ুব খান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে 35 জন বাঙালি সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটি মামলা দায়ের করে, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। এর আনুষ্ঠানিক নাম ছিল বা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এই মামলার আওতায় বঙ্গবন্ধু ও ছয় দফা পন্থী অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের দীর্ঘ সময় বন্দী অবস্থায় কারা অভ্যন্তরে কাটাতে হয়, ফলে বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতৃত্বভার সচেতন ছাত্র সমাজের উপর গিয়ে বর্তায়। 1969 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, সরকারি ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র ফেডারেশন, দোলন গ্রুপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ঐক্যবদ্ধ হয়ে আইয়ুব বিরোধী মঞ্চ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ডাকসু তৎকালীন সহসভাপতি অনল বর্ষী, ছাত্রনেতা তোফায়েল আহমেদ এর সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন সহ ছাত্র সংগ্রাম পরিষদ তাদের 11 দফা কর্মসূচি গ্রহণ করে।
ছাত্র সংগ্রাম পরিষদ জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে। এগারো দফা ভিত্তিক একটি কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি পূর্ব বাংলার মানুষের জাতীয় মুক্তির বা স্বাধীনতার লক্ষ্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে। ছাত্র সংগ্রাম পরিষদ আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু করে। ১৯৬৮ সালের নভেম্বর মাস থেকে ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত পাঁচ মাস সমগ্র বাংলার গণবিদ্রোহ দেখা দেয়। একই সময় পশ্চিম পাকিস্তানে আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠে। আশা করি শিক্ষার্থীরা এই আলোচনার মাধ্যমে তোমরা ছয় দফা আন্দোলনের যে কর্মসূচি বা অন্যান্য পরবর্তী যে কর্মসূচি এ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং জ্ঞান অর্জন করেছো। ছয় দফা ও এগারো দফার ভিত্তিতে পূর্ব বাংলার সকল শ্রেণীর মানুষের মধ্যে একটি সুদীর্ঘ নাগরিক ঐক্য গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়। আগরতলা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। সংগঠিত হয় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে ১৯৬৯ সালের ২৫শে মার্চ জেনারেল আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়। আগরতলা মামলা বিরোধী গণঅভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের উদ্ভাবে ঐতিহাসিক ভূমিকা পালন করে। তো এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী একটি ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।